এই প্রোনাউন হবে মুখে বলবি, খাতা লেখার দরকার নেই, এত লিখতে গেলে আমার সমস্যা, টাইপ পড়ে যাবে। কিন্তু উচ্চারণটা বুঝে গেল, চয়েস চুজ। অস্মিতা বল কোনটা হবে? দুটো আছে, দুটোর মধ্যে কোনটা হবে? ঠিক বলেছে, কেউ জানে না কল হবে। দেশের ডাক, ওই জন্য কান্ট্রিজ অ্যাপোস্ট্রফিস হবে, এই অ্যাপোস্ট্রফিসটা দরকার। এইটা হবে না, কান্ট্রি কলটা হবে না, কান্ট্রিজ কল। আয়ুষি আছিস? এটা বল, ঠিক বলেছে, বলা হচ্ছে বইটা তারই। দিস বুক ইজ হার্স, এই বইটা তারই। কার মধ্যে সমস্যা হচ্ছে তখন আলোচনা হচ্ছে, তখন বলছে হ্যাঁ বইটা ওরই। এগুলো কি লিখতে হবে? না লিখলে আর সময় নেই, অনেক সময় লাগে তোদের, এগুলো সব গ্রুপে দেওয়া আছে। আমি লিখতে পারতাম, হারটা কখন হতো লক্ষ্য, এটা গোলমাল হচ্ছে। This is her book, এটা ঠিক আছে। This is her book, এটা ঠিক আছে, তার বই। এখানে বলা হচ্ছে কি, this book is hers, বইটা তারই। এই বইটি হয় তারই, হ্যাঁ তারই, এই বইটি তার, এটি হলো তার বই, আর এর উত্তরটা হচ্ছে এই বইটি তারই। হ্যাঁ, his হলে কিন্তু দুটোতে একই হবে। এখানে দুটো এস হবে না, দুটো এস হলে কি হয়ে যায়, ওই জন্য দুটো এস হবে না। এখানে হিজটা ক্ষেত্রে আর এস যোগ করবি না, স্ট্রাকচারটা একই। ওকে ওকে স্যার, ওকে স্যার। এ দীপশিখা বলবি? আচ্ছা স্যার। দ্যাট হাউস ইজ, হাউ দ্যাট হাউস ইজ মাইন, মাইন তাড়াতাড়ি, ইজ মাইন, স্যার এটা মাইন হবে। হ্যাঁ ঠিক বলেছে, দ্যাট হাউস ইজ মাইন, ওই বাড়িটা আমারই, মাই হা মাই হবে না। মানে মাই মানে ওই মাইন ক্ষেত্রে হতো যে দ্যাট ইজ মাই হাউস, হ্যাঁ দ্যাট ইজ মাই হাউস হলে হতো। যদি মাই তাহলে হাউস ইজ মাইন হবে, কারণ এই বই, এই ঘরটি আমারই। হ্যাঁ দ্যাট ইজ মাই হাউস হতো, দিস ইজ মাই হাউস হতো। হ্যাঁ এই সম্পূর্ণ বল। ওকে স্যার।
কেন কি স্যার এটা যদি এরকম থাকতো যে দিস আর দিস দিস আর দেয়ার পেন স্ট্রাকচার খেয়াল করবি, খেয়াল রাখবি, বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পারছিস? এই পবিত্র বল তো পরেরটা, পবিত্র বল। এই পবিত্র বলবে, সম্পূর্ণ চুপ কর। ওকে স্যার। স্যার স্যার দ্যাট গার্ডেন, দ্যাট গার্ডেন, তারপর আউট হয়ে গেছে। শুনতে পাচ্ছিস? হ্যালো, আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে একটুখানি, দাঁড়া। দেখা যাচ্ছে? পরেরটা বলবি, কে বলবে? শিকা বলবে পরেরটা। স্যার আমি দেয়ারকে বলেছিলাম। স্যার ঋতিকা না দীপিকা বলে যাচ্ছে না। এক মিনিট দাঁড়া। ঋতিকা ঋতিকা এক মিনিট দাঁড়া। আবাস কি চলে গেছে? আবাস পিং চলে গেছে। স্যার আবাস পিং চলে গেছে। স্যার নেট প্রবলেম হচ্ছে আপনার। চেষ্টা করছে। উপযুক্ত মানে উপযুক্ত কি হবে বল, ঋষিকা বল। খাতায় লেখ তাড়াতাড়ি।
আপনার খাতায় লে কটা ফিল আপ কর ইয়ে খাতায় ফিল আপ কর There's a big doll. They are big dolls. Meet the sister. The I get to the body. Sir, ho gaye. Sir, ho Are you ill today? এখানে অনেক কিছু হতে পারে একটা ওয়ার্ড কি হবে তার কোনো মানে নেই অনেক ওয়ার্ড হতে পারে স্যার হয়ে গেছে আমার ইট মাই সিস্টার স্যার পারফেক্টটা বুঝতে পারছি না প্রথমটা হবে হি টোল্ড হিম এ স্টোরি হি টোল্ড মি এ আর কি হতে পারে অনেকগুলো হতে পারে এই জন্য এগুলো খেয়াল রাখবে কিন্তু সবকটা অবজেক্ট খেয়াল রাখবে দিস অল আর অবজেক্ট এগুলো সবকটা অবজেক্ট কাকে বলেছিল আমাদের বলেছিল কি হতে পারে হতে পারে হতে পারে হতে পারে না এখানে বয়স
এইগুলো লক্ষ্য কর, একটা জিনিস লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। এখানে দেখ মি আছে, এটা একটা প্রোনাউন। এখানে আমার মাই আছে, এটাও প্রোনাউন, কিন্তু এক একটা এক এক রকমের প্রোনাউন। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছি আমি? এক একটা এক এক জায়গায়। এখানে দেখ হি আছে, একটা জায়গায় লক্ষ্য কর, অনেক সবকটাই প্রোনাউন বিভিন্ন ভাবে ব্যবহার করে। এটা সাবজেক্ট হি, এটা পজেসিভ হিজ, নিজেদের বুঝতে হবে কোথায় কোনটা বুঝবে। আর কি হতে পারে, আর কি হতে পারে? Give me his book. স্যার হিজ হলে স্যার হার, হিজ না হলে স্যার হার কিভাবে হবে? এখানে হিম হচ্ছে তো, তাকে দাও, এটা তো অবজেক্ট। এটা তো অবজেক্ট, কাকে দেবে তুমি? তাকে হিজ হতে পারে স্যার, আমি হি বলছি না। হিজ কেন হবে স্যার? হিজ এটা তো অবজেক্ট না, হিজটা তো অবজেক্ট না, এটা তো অবজেক্ট লাগবে আমার। ইউ গিভ হিম, আরে হিজ কেন হবে? এটা মূল বক্তব্যটা কি? তুমি তাকে দাও, কে দেবে? তুমি দেবে? এক মিনিট দাঁড়া, ইউটা উজ্জ্বল আছে, ইউ গিভ হিম ইউর বুক। এইখানে হিমটা হচ্ছে অবজেক্ট, ইয়োরটা তো অবজেক্ট না। এখানে হিজ কি করে হবে? হ্যাঁ এটা হারও হবে না। হার কেন হবে না? গিভ হার ইয়োর বুক হতে পারে, হার দুটো ক্ষেত্রেই হয়। হ্যাঁ হার তো দুটো ক্ষেত্রেই হয়। সমস্যা বুঝতে পেরেছি আমি, দাঁড়া তোর সমস্যা আমি বুঝতে পেরেছি। হি হিম হিজ এখানে যেমন হি এর সঙ্গে হিম আছে, হিজ আছে, সি এর সঙ্গে একই, দুটোই হার হবে। আই থাকলে হবে, এটা আগের দিন পড়া হয়েছিল। আই হলে মি মাই দেখানো হয়েছিল। আমি যেখানে লিখছি তার উপরেই লেখা রয়েছে, এই তফাৎটা বোঝার চেষ্টা কর। হি এর সঙ্গে দুটোই হয়, হিম হিজ, সি এর ক্ষেত্রে দুটোই হার, আয়ের সঙ্গে মি মায়ের, খাতা লিখে রাখ।
গোলমাল হচ্ছে এখনো স্যার আপনি যেদিন করিয়েছিলেন সেদিনই আমি লিখে রেখেছিলাম হ্যাঁ আগের দিন রাত তম যদি আজকে গোলমাল করছে তম যদি আজকে গোলমাল করছে এইটা সাবজেক্ট হয়েছে এখানে এটা সাবজেক্ট আর হিমটা অবজেক্ট সেকেন্ড কলামটা হচ্ছে অবজেক্ট লেখা হয়েছিল এখনো কিছু কিছু গোলমাল আসছে এটা ক্লিয়ার কর স্যার আমার আপনি বলেছেন পরের দিনের ক্লাসে বলেছিলেন একবার লেখাবেন তারপরে আমি পরের দিনের ক্লাসে হয়তো থাকব এখানে আরেকটা হতে পারে হিজ এর সঙ্গে যখন এমফেসিস হবে তখন হিজ এমফেসিস যখন হবে হার্স এটা আগে পড়া হলো একটু আগে পড়ানো হয়েছে মাই থাকলে হবে মাইন থাকলে হবে দেয়ার্স ইউ থাকলে হবে ইয়োর্স চারটে আছে চারটে ভাবে এক জিনিস না চারটে চার ভাবে ব্যবহার করা হয় কোথায় কোনটা হবে সেটা জানতে হবে আর এখন অন্য কাজ থেকে লিখে নিন গ্রুপে দিয়ে দিন তাড়াতাড়ি প্রথমটা কি হবে I want to win the dash tomorrow. I want to. I win. You hobby sir, you. I market hobby. Silent with him. क्या तो होते पड़े? एक अने वो ना किचु होते पड़े. You market. Dem होते पड़े. Dem होते पड़े. Win होते पड़े. Hard होते पड़े. তিনটেই হতে পারে যে কোনো তিনটে হতে পারে স্যার এটা কি ইউ হতে পারে ইউ ইউ হতে পারে স্যার দেয়ার তো হবে দেয়ার হবে না আবার দেয়ার কেন হবে আদে অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে উইট ওয়ান উইট ওয়েন টু মার্কেট উইট হবে দেয়ার হবে না এখানে তাদের ভাই এখানে দেয়ার হবে
এইখানে কি বলছে তাদের সঙ্গে আমি গেছিলাম মানে গেম হবে এখানে কি হবে তিন নম্বরটা কি হবে তাড়াতাড়ি বল where is হিম হবে না এখানে হিম হবে না মনে রাখবি আর হবে মাইও তো হতে পারে মাই স্কুল হি হয় না হি যে হয় না তুই তো নিজে দিয়ে স্কুল দিছিস না মাই হবে তবে নিজের স্কুল কি করে হবে হ্যাঁ ও চেনে না তোমরা এক বছর স্কুলে যাইনি তো ভুলে গেছে না স্যার চেনে না না ও ভুলে গেছে কোথায় ওর স্কুল নারায় চলে সব নড়ে গেছে সব নড়ে গেছে ওই জন্য তম যদি বলছে হোয়ার ইজ মাই স্কুল স্কুলই তো নেই খালি তম যদি লিখবে তোরা লিখবি না ও লিখতে পারে আর তম যদি আরেকটা লিখতে পারে হোয়ার ইজ মাই স্কুল ওটা তম যদির জন্য তোদের জন্য নয় ওটা স্পেশাল তম যদি লিখে দেখে ও বলবে মাই স্কুল আমার ও তো স্কুল ভুলেই গেছে কোথায় আমার স্কুল মনে রাখছে সব জিনিস আমি কিন্তু বলিনি এই তোরা কাজ করতো এই দাঁড়া ভালো কথা মনে করিস মাদার ইন ল তোদের তো এখন মাদার ইন ল হয়েছে কি বাবা মার হয়েছে তো বাবা মার হয়েছে আচ্ছা তোদের টাইস ভালো করে শোন যা বলছি তোর বাবার শোন ভালো করে শোন যেটা বলছি আমি খাতায় লিখে দেখাবি এক্ষুনি পোস্ট করবি ইংরেজিতে লিখবি তোর বাবার ফাদার ইন ল তোর কে হন তোর বাবার মাদার ইন ল তোর কে হন এই চুপ শোন ভালো করে তাহলে তোমার যদি মধ্যে গোলমাল করবি ঠাকুরকে মাদার ইন ল করে দিবি এই শোন তোরা কথাটা শুনছিস না কেন তোরা লিখবি না কয় মাই গ্র্যান্ডফাদার ইজ মাই ফাদার মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার ইজ মাই ফাদার ফাদার ইন ল এরকম ভাবে লিখবি মামার দিক দিয়ে দাদু ঠাকুরদা না দুটো দাদু হয় তাই তো তোদের দুটো দাদু তো আবার মার বাবা তাই তো বাবা বাবার বাবা আবার মার বাবা তোর বাবার দিক থেকে তোর মার দিক থেকে পরিষ্কার করে খাতা লিখে একটা ফ্যামিলি চার্ট বানাবি তো নিজের মতো করে লিখবি লিখলো অগ্নিবর্ণ লিখছে এবার লেখ এবার ক্ষমতা থাকলে লেখ
এতক্ষণ সে দিয়েছিল আমি এখন লেখ বেশ রয়েছে এটা তাই মুখে বলে তাই নেই মুখে বল দাদি বল কি হতে পারে প্রথমটা এখানে তিনটেই হতে পারে তাই তো এখানে তিনটেই হতে পারে Do you know my name? এটা কি হবে আমি শুনেছি কেউ যেন ইয়োর বলেছে এখানে যদি ইয়োর বলে তাহলে তো হবে তুমি কি জানো তোমার নাম এখানে জানতে না পারে পবিত্র জানে না নিজের নাম দেয়ার কি করে হবে ওখানে নেমস আছে নেমস নেই নেম আছে সর্বশেষের কোশ্চেন মার্কটা আছে কেন শুধু শুধু আমিও বলছি ওইটা আরো একটা দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি তাহলে